আসসালামু আলাইকুম, আমি তানিয়া ইসলাম, প্রবাসন ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে চতুর্থ চ্যাপ্টার সংগঠিতকরণ এবং অর্গানাইজেশন থেকে সংগঠিতকরণ কি সম্পর্কে আমরা আজকে জানব। সংগঠিতকরণ বলতে বোঝায় যে কোনো একটা প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল উপায় উপকরণ সংগ্রহ করা হয় সেগুলোর মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠা করা সেটাই হচ্ছে সংগঠিতকরণ। অর্থাৎ কদিন ধরে কোনো একটা প্রতিষ্ঠান যখন নাকি পণ্য উৎপাদন করার জন্য কাঁচামাল সংগ্রহ করা হয়, অন্যান্য উপকরণ সংগ্রহ করা হয় এবং সেই কাঁচামালগুলো থেকে চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য মানব সম্পদ সংগ্রহ করা হয়, তো এই মানবীয় এবং অমানবীয় এই যে উপকরণগুলো আছে এগুলো সংগ্রহ করা, তারপর সংস্থাপন করা এবং দক্ষতার সাথে এগুলো ব্যবহার করাই হচ্ছে সংগঠিতকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান উপাদান সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, কার্য বিভাজন এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় তাকে সংগঠিতকরণ বলে। সংগঠিতকরণ তাকে যখন একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় সেটাই হচ্ছে সংগঠন। কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে যখন নাকি একদল লোকের সমষ্টি একত্রিত হয়, মানে একটা উদ্দেশ্যকে সামনে রেখে যখন নাকি একদল লোক একসাথে কাজ করে তখন সেটাই হচ্ছে সংগঠন। একদল লোক একসাথে কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আসে যে কে কী কাজ করবে, কে নির্দেশনা দেবে, কে আদেশ দিবে, কে তত্ত্বাবধান করবে বা কার কাজের জন্য কে কার কাছে দায়ী থাকবে ইত্যাদি। এগুলো সঠিকভাবে যদি সম্পন্ন না করা হয় তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়, প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তো এগুলো ঠিক করাটাই হচ্ছে সংগঠন। তো সংগঠন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যটাকে পরিষ্কারভাবে বর্ণনা করে এবং নিয়োজিত লোকজনের উপর দায়িত্ব কর্তৃত্বের ভার অর্পণ করে এবং দেখা যায় অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের উপকরণসমূহের মধ্যে সুশৃঙ্খল সমন্বয় করাটাই হল সংগঠন। একটা প্রতিষ্ঠানের মানে ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় উপাদান হচ্ছে সংগঠন। একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠনটা যথাযথ হওয়া খুব জরুরি, কার্যকর হওয়া খুব জরুরি। একটা প্রতিষ্ঠানের সংগঠন তখনই যথাযথ হতে পারে বা কার্যকর হতে পারে যখন নাকি সংগঠনটা উত্তমভাবে বিন্যস্ত হয় বা সংগঠনটাকে যখন নাকি সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজানো যায়। একটা উত্তম সংগঠনের কিছু গুণ থাকতে হয়। এই গুণগুলো হলো, একটা উত্তম সংগঠনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্যমুখিতা। তো উদ্দেশ্যকে সামনে রেখেই তো প্রতিষ্ঠান স্থাপিত হয় বা সংগঠন সাজানো হয়। তো এই উদ্দেশ্যটা দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিভিন্ন রকম, যেমন উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উদ্দেশ্য একরকম, আবার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য একরকম। তো উদ্দেশ্য অনুযায়ী সংগঠনটাকে সাজাতে হবে। তারপরে আছে সহজবোধ্যতা। সংগঠন অবশ্যই সহজবোধ্য হতে হবে, সংগঠন এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিষ্ঠানের ভিতরের এবং বাইরের যারা আছে তারা সহজে সংগঠনের চারটা দেখলে বুঝতে পারে যে এখানে যারা কাজ করছে তাদের মানে বিভিন্ন পদগুলো কী রকম, তারপর পদের সাথে তার দায়িত্বটা কেমন, তারপর পারস্পরিক সম্পর্কটা কেমন, এটা যাতে সহজেই বুঝতে পারে। এছাড়া প্রতিষ্ঠান সহজভাবে পরিচালনা করার জন্য, সমন্বয় করার জন্য, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার জন্য সংগঠন সহজ হওয়া জরুরি। যদি সংগঠনটা জটিল হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করাটাও জটিল হয়ে যায়। যথাযথ কার্য বিভাজন। একটা উত্তম সংগঠনের অবশ্যই বিশেষায়নের সুযোগ থাকতে হবে। এতে করে হয় যে কর্মীরা তাদের একটা কাজ বারবার করতে করতে কাজের প্রতি কাজে তার দক্ষতা বৃদ্ধি পায়, সে কম সময়ে কম অপচয় করে খুব সুন্দরভাবে কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারে। তারপর আছে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব বলতে বোঝায় যে কর্মীরা যাতে তাদের দায়িত্ব এবং তাদের ক্ষমতাটা সম্পর্কে জানতে পারে। প্রতিষ্ঠান যত বড় হয় প্রতিষ্ঠানের কাজ তত বেশি হয়, কাজের সাথে সাথে এর বিভাগ বেশি হয়। তো
কর্মীদের যদি তাদের কাজ সম্পর্কে এবং ক্ষমতা সম্পর্কে সঠিক জ্ঞানটা থাকে বা তারা যদি জানতে পারে যে তাদের কাজ কতটুকু এবং কাজের সাথে তাদের ক্ষমতা কতটুকু, তাহলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না এবং তাদের সম্পর্কও ভালো থাকে, কার্যপরিবেশটাও সুশৃঙ্খল থাকে। ভারসাম্যপূর্ণতা উত্তম সংগঠনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভারসাম্য বলতে বোঝায় প্রতিষ্ঠানের কোনো বিভাগে এত কাজ থাকবে না যে তারা কর্মক্ষারগ্রস্ত হয়ে পড়ে, আবার কোনো বিভাগে এত কম কাজ থাকবে না যে তারা অলসভাবে সময় কাটায়। সবাইকে মানে কাজের একটা ভারসাম্য থাকতে হবে, আবার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ অধিক কেন্দ্রীকরণে যেটা হয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তারা সেক্ষেত্রে অনেকটা স্বেচ্ছাচারী হয়ে যায়, আবার যদি দেখা যায় বিকেন্দ্রীকরণটা বেশি হয়ে যায় তখন দেখা যায় যে অধস্থান কর্মী যারা আছে তারা উদ্বোধন কর্মীদের অনেকটা অবহেলা করে, তাদের অনেকটা উপেক্ষা করে যায়। সংগঠনে অবশ্যই আদেশের উপর থাকতে হবে, অর্থাৎ একজন কর্মী একজন উদ্বোধন কর্মকর্তার আদেশ মেনে চলবে, একাধিক আদেশদাতা থাকতে পারবে না বা দ্বৈত অধিনেতা এক্ষেত্রে থাকতে পারবে না। তারপরে প্রতিষ্ঠানের সহজ যোগাযোগ ও সমন্বয়ের ব্যবস্থা থাকতে হবে, উদ্বোধন কর্মকর্তাদের সাথে অধস্থান কর্মী যারা আছে তারা যাতে সহজ যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে উদ্বোধন কর্মকর্তা এবং অধস্থান যারা আছে তাদের মধ্যে অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে আর বিভিন্ন বিভাগ ও উপবিভাগকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে তারা সহজেই তাদের প্রয়োজনে নিজেদের মধ্যে সমন্বয় করতে পারে, যোগাযোগটা সমন্বয় করে নিতে পারে। নমনীয়তা উত্তম সংগঠনের আরেকটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নমনীয়তা বলতে বোঝায় যে পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ দেখা যায় অনেক সময় প্রতিষ্ঠানে কাজ বেশি থাকে, অনেক সময় প্রতিষ্ঠানে কাজ কম থাকে, তো কাজ কম বেশি হওয়ার ক্ষেত্রে যাতে প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানের কার্য বিভাজন এবং উপায় উপকরণের সমন্বয় করা যায়, যখন প্রয়োজন অনুযায়ী যাতে পরিবর্তন করা যায় কার্য বিভাজন এবং উপায় উপকরণগুলোর মধ্যে, কারণ এটা যদি করা না যায়, যদি পরিবর্তন করা না যায় তাহলে প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় যে বিফলতার সম্মুখীন হতে পারে বা অপচয়ের সম্মুখীন হয়, যার কারণে প্রতিষ্ঠানের লাভের পরিবর্তে অনেক সময় দেখা যায় যে ক্ষতির সম্মুখীনই তারা সম্পৃক্তিটার মুখোমুখি বেশি হয়।